করোনার ভয়ঙ্কর আগ্রাসনে লন্ডভন্ড প্রাচীন সভ্যতার দেশ ইতালি, দেশ জুড়ে কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে অর্থনীতি, যার প্রভাব পড়েছে দেশটির জিডিপিতে। 2020 সালের ইতালির জিডিপি কমেছে 8.9%। এতে স্থানীয়দের পাশাপাশি নানা সমস্যার সম্মুখীন হয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। করোনার কঠিন পরিস্থিতিতে আমাদের মতো যারা ব্যবসায়ী আছে আমরা কম বেশি সবাই অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদেরও দুটি প্রতিষ্ঠান আছে, সেটা দীর্ঘ 8 মাস ধরে বন্ধ আছে। করোনার পরিস্থিতির কারণে 1 বছর 2 মাস আমাদের কাজকর্ম নেই, আর যারা ব্যবসা বাণিজ্য করেন আসলে সবাই বাসা বন্দি, ব্যবসা বাণিজ্য তেমন হয় না। ইতালির অর্থনৈতিক সহযোগিতা ও বিকাশ সম্পর্কিত সংস্থার রিপোর্ট বলছে ইতালিতে কর্মক্ষেত্রে নিয়োজিত প্রায় অর্ধেক হল নারী, যারা পুরুষের তুলনায় বেশি শিক্ষিত। পর্যটন, সেবা, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে নারীরা। তবে এই করোনাকালে কেবলমাত্র গত ডিসেম্বর মাসে 99,000 নারী কর্মসংস্থান হারিয়েছেন, যার মধ্যে রয়েছে প্রবাসী বাংলাদেশি নারীরাও। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি।